অষ্টম শ্রেণীর তাপ চ্যাপ্টারটা শুরু করব এটা অধ্যায় এক দশমিক তিন দেখতেই পাচ্ছ তাপ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার আমরা পড়বো আমি কিছু প্রাথমিক তথ্যসমূহ ক্লাস সেভেন এগুলো তোমরা পড়ে এসছো তার আগে আমি একটা কথা বলে দিই তাপ হলো এক প্রকার শক্তি তাপ এক প্রকার শক্তি কেন দেখো তাপ প্রয়োগের মাধ্যমে কয়লা পুড়িয়ে তাপ তৈরি করা হয় উৎপন্ন তাপের সাহায্যেই তুমি দেখো যে বিদ্যুৎ প্রস্তুত করা হচ্ছে তো বিদ্যুৎ এক প্রকার শক্তি তাই তাপকে আমরা শক্তি হিসেবে ব্যবহার করতে পারি বা বলতে পারি তাহলে তাপ হলো এক প্রকার শক্তি তাই তাপ কি প্রথমেই দেশে দেখো তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে কোনো বস্তু কি হয় উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয় স্বাভাবিকভাবেই বর্জন করলে ঠান্ডা হবে সিজিএস ও এসআই পদ্ধতিতে তাপের একক ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে ঝুল অবশ্যই এই দুটো মনে রাখতে হবে এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল অর্থাৎ এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল এটা একটা এটা ক্যালকুলেশন করে মানটা বার করা যায় এটা আমরা উঁচু ক্লাসে আবার ভালোভাবে শিখব তাপ পরিমাপ করা হয় ক্যালোরোমিটার যন্ত্রের সাহায্যে আমরা এগুলো জানি কিন্তু এগুলো আমি কেবল একবার বলে দিচ্ছি তার পরবর্তী স্টেপে যেগুলো বোঝার সেগুলো ভালো করে বোঝে নেব তাপমাত্রা বা উষ্ণতা এই দুটো কিন্তু একই কথা তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা যা স্থির করে দেয় বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে বুঝতেই পারছো তাহলে বস্তু দুটো বস্তু আমি যদি কল্পনা করি দুটো বস্তুর যেটার তাপ বেশি সেইখান থেকে অন্য বস্তুতে একটা কাগজ নিয়ে আমি দেখি যদি দুটো বস্তু নিই এরকম একটা বস্তু নিলাম এরকম একটা বস্তু নিলাম এটার তাপ বেশি হলো এখান থেকে তাপ অবশ্যই উষ্ণ এখান দিকে যাবে তাহলে এদিকে যদি তাপ তোমার যায় তাহলে উষ্ণতাটা হচ্ছে তাপীয় এক প্রকার অবস্থা দেখো একটা অবস্থা নির্দেশ করছে যে এর বেশি তাপ আছে এর কম আছে তাহলে কোন দিকে যাবে সেটা ঠিক করে দেয় অভিমুখ নির্দেশ করে তাহলে উষ্ণতা কিন্তু বস্তুর এই তাপের অভিমুখ নির্দেশ করে কোন দিকে যাবে কি বললাম বুঝতে পেরেছ এবার তার বুঝতে পারলে এটা তারপরেরটা দেখো সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি সেলসিয়াসও বলা হচ্ছে এসআই পদ্ধতিতে কেলভিন 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 কিন্তু শুধু কে ডিগ্রি বা কিছু ব্যবহার করবে না এফপিএস পদ্ধতিতে ডিগ্রি ফারেনাইট ডিগ্রি এফ আচ্ছা উষ্ণতার যে তিনটে স্কেল পেলাম এই তিনটে স্কেলের মধ্যে সম্পর্ক দেখো সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন কে মাইনাস দুশো তিয়াত্তর বাই ফাইভ এটা কীভাবে ক্যালকুলেশন করা হয়েছে আমি ক্লাস সেভেনেই তোমাদেরকে দেখিয়েছি পরবর্তী স্টেপে আমি আবার দেখিয়ে দেবো প্রয়োজন হলে অধিক প্রয়োজন কিন্তু এটা সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন অর্থাৎ সেলসিয়াস স্কেলে মান থাকলে এই স্কেলের সাহায্যে আমি ফারেনাইট স্কেলে প্রকাশ করে নিতে পারি আর ফারেনাইট স্কেলে থাকলে আমি সেলসিয়াস স্কেলে এটাকে প্রকাশ করে নিতে পারি দেখো এবার তার পরবর্তী অংশটা দেখো তাপমাত্রা তাপ প্রবাহের অভিমুখ নির্দেশ করে এটা আমি একটা স্টার মেরে লিখে দিয়েছি অবশ্যই দেখবেন তাপ ও তাপমাত্রা উভয় স্কেলার রাশি দুটো স্কেলার রাশি স্কেলার রাশি বলতে কেবলমাত্র এর মান আছে এর কোনো অভিমুখ নেই অর্থাৎ কোন দিকের এর অভিমুখ সেটা কিন্তু বলা বলা নেই স্কেলার জন্য হচ্ছে এক ক্যালোরি কাকে বলে দেখো ক্যালোরি আমরা আগেই বলেছি এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় অর্থাৎ প্রয়োজনীয় তাপকেই এক ক্যালোরি বলে এক জুল কাকে বলছে এক জুলের সংখ্যাটা আমরা দেখেন একটু ভালো করে এক কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের এক বাই বিয়াল্লিশশো ভাগকে জুল বলে এই ভাগটা এটা আমি তোমাদেরকে পরে বলছি এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট ঠিক আছে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা দেখো এই তাপমাত্রা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেন হাইট লিখেছি এই নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি যে ফারেন হাইট লিখেছি এই তাপমাত্রাটা তোমার মানুষের দের গড় স্বাভাবিক তাপমাত্রা এই তাপমাত্রার থেকে অধিক হলে মানুষের জ্বর হয়েছে বলে আমরা ধরে নেওয়া হয় দেখো বর্তমানে করোনা বা জন্য উপসর্গ যে জ্বর তোমার দেখো চেক করা হচ্ছে একটা যন্ত্র সাহায্যে সেই যন্ত্রটার সাহায্যে চেক করার সময় কিন্তু বোঝা যাচ্ছে যে এর থেকে বেশি হলে তাকে সেপারেট করা হচ্ছে এর থেকে কম নয় তাহলে আমি দশমিক চার ডিগ্রি ফারেনহাইটটা কিন্তু স্বাভাবিক গড় সুস্থ তাপমাত্রা হিসাবেই আমরা রাখতে পারি মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রা একটা এমন তাপমাত্রা যেটা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সমান হবে কারণ এইখানে যদি আমি দুটো ক্ষেত্রেই একই মান বসাই সি এর জায়গা তো এক্স বসি এফ এর জায়গায় যদি এক্স বসিয়ে ক্যালকুলেশন করি সমীকরণ সমাধান করি তাহলে একটা নির্দিষ্ট মান বেরোবে সেটা তোমার কত সেটা বেরোবে তোমার চল্লিশ ডিগ্রি তো সেখান থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি থেকে আমি এটা বার করে নিতে পারবো বেশ পরবর্তী স্টেপটাই যাই পরবর্তী স্টেপে দেখি এখানে কি হচ্ছে দেখো গৃহীত বা বর্জিত তাপ সংক্রান্ত সমীকরণটি লেখ গৃহীত বা বর্জিত তাপ সংক্রান্ত যে সমীকরণটি আছে সেটা হলো কিউ সমান এম এস টি টি মানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন বা উষ্ণতার পরিবর্তন এটা দেখো কিউ সমান গৃহীত বা বর্জিত তাপ এস সমান বস্তুর আপেক্ষিক তাপ এম সমান বস্তুর ভর টি বস্তুর উষ্ণতার পরিবর্তন এই গৃহীত বা বর্জিত তাপ দেখো বস্তুর ভরের সঙ্গে সমানুপাত সমানুপাতিক আবার কি তোমার তাপমাত্রা বা উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক তাহলে এবং আপেক্ষিক তাপ এর সঙ্গেও তোমার সমান অর্থাৎ ধ্রুবক পদ্মে এস যখন গুণ করা হয়েছে তার সাপেক্ষে এটা বার করা হয়েছে এটা একটু ভালো করে দেখে নেবে কিউ সমান এম এস পরবর্তী স্টেপটা দেখি গৃহীত বা বর্জ্য তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে এ দেখো এই তিনটে জিনিস জানলেই হবে এস এম আর টি বস্তুর আপেক্ষিক তাপ দেখো বস্তুর আপেক্ষিক তাপ বস্তুর উপাদান মানেই কিন্তু আপেক্ষিক তাপ ঠিক আছে আমি এখানে তোমাদের বোঝার সাপেক্ষে এস লিখে রেখে দিলাম তাহলে বস্তুর আপেক্ষিক তাপ বস্তুর আপেক্ষিক তাপ মানে বস্তুর উপাদানকে বোঝায় এম দেখো বস্তুর ভর দেখো বস্তুর ভর দেয়া আছে বস্তুর উষ্ণতার পরিবর্তন দেখো উষ্ণ উষ্ণতার পরিবর্তন কতটা তাপ মাত্রা প্রথমে ছিল পরবর্তীতে কতটা হয়েছে বস্তুর আপেক্ষিক তাপ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর একক সহ সবকিছুই মনে রাখতে হবে কোনো পদার্থের যে কোনো একটা পদার্থ নেওয়া হয়েছে সেই পদার্থের একক ভরের উষ্ণতা একক মানে এক ডিগ্রি বলতে পারি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে আমি বলবো আপেক্ষিক তাপ কথাটা বোঝা গেল কোন একক ভরের উষ্ণতা একক ভরের কোনো পদার্থ সেটা এক গ্রাম হতে পারে এক কেজি হতে পারে যেটা কিছু হতে পারে তার উষ্ণতা এক ডিগ্রি এবার স্কেল অনুযায়ী সেটা এক ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট বা কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন যতটা পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা বলবো ওই পদার্থের আপেক্ষিক তাপ এই আপেক্ষিক তাপের সিজিএস পদ্ধতিতে একক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে একক তাপের একক কি জুল পার কেজি কেলভিন দুটো এককই মনে রাখবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এটা আমি দিয়ে দিয়েছি জলের আপেক্ষিক তাপ সর্বাধিক মনে রাখবে সিজিএস পদ্ধতিতে মান এক ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান হলো বিয়াল্লিশশো চার জুল পার কেজি কেলভিন এই দুটো অংশই কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে কেমন আজকে যে তাপের বাকি অংশ একটা পড়ব এই আপেক্ষিক তাপ সংক্রান্তই বিভিন্ন তথ্যগুলোকে নিয়ে আলোচনা করছি দেখো তামার আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ কাকে বলে আমরা আগেই জেনে নিয়েছি তামার আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে এক গ্রাম বিশুদ্ধ তামার উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি তাপ শক্তির প্রয়োজন এটা এটা দেখে গ্রাম আছে যদি তোমার কেজি কেলভিন থাকতো করতে উষ্ণতা তোমার এক কেজি ভরের জন্য যত ক্যালোরির জায়গায় ওটা তোমার তখন হচ্ছে যত জুল তাপের প্রয়োজন হতো সেটা আবার করতে হতো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম আপেক্ষিক তাপের এককটা নিয়ে অনেকের সমস্যা হয় তা আপেক্ষিক তাপের একক নিয়ে কোনো সমস্যার কিছু নেই দেখো আমরা জানি কি কিউ সমান এম এস টি হয়েছে তাহলে এখান থেকে দেখো এটা সমীকরণ হিসাবে যদি বিবেচনা করো এর সমান কত এর সমান হচ্ছে তোমার কিউ বাই এম টি তাহলে এবার সিজিএস পদ্ধতিতে আমি যদি ইউনিটটা লিখি তাহলে তাপের একক কি সিজিএস পদ্ধতিতে ক্যালোরি হলো এটা দাগ আছে বলে পার ভর ভরের একক কি গ্রাম তাপমাত্রার এক কি ডিগ্রি সেলসিয়াস বোঝা গেল কত সহজে বার করতে মুখস্থ করার বিষয় নয় এস আই পদ্ধতিতেও দেখো এসআই পদ্ধতিতে হচ্ছে তোমার এটা কি এটা হচ্ছে তোমার জুল এটা লিখলাম জুল এটা কি হবে ভরের রেখক কেজি আর তোমার তাপমাত্রার রেখক হচ্ছে তোমার কেলভিন তাহলে জুল পার কেজি কেলভিন তাহলে ইউনিট দুটো বুঝতে পারলে কীভাবে বার করা হলো আচ্ছা সমভরের দুধ আর জল দুটো দেওয়া আছে কোনটাকে বেশি এই আগে গরম করা যাবে তাপও সম পরিমাণ দেওয়া হয়েছে তাহলে আমরা দেখি কোনটাকে আগে গরম হয় মনে রাখবে যে পদার্থের আপেক্ষিক তাপ কম সেই পদার্থ দ্রুত তাপ গ্রহণ করে তাহলে উল্টো হয় বলতে পারি যে পদার্থের আপেক্ষিক তাপ বেশি সে তোমার খুব গতিতে তাপ গ্রহণ করে তাহলে তাড়াতাড়ি উত্তপ্ত হবে না আস্তে আস্তে উত্তপ্ত হবে এখানে কিন্তু তাপ যার কম সে কি আপেক্ষিক তাপ কম সে বেশি গরম দ্রুত গরম হবে তাহলে তাড়াতাড়ি উত্তপ্ত হয় এবার দুধ ও জলের মধ্যে দুধের আপেক্ষিক তাপ কম আমরা স্বাভাবিকভাবেই জানি জলের আপেক্ষিক তাপ সর্বাধিক তাই সমহারে দুধ ও জলের মধ্যে সমহারে তাপ প্রয়োগ করলে দুধ কিন্তু খুব দ্রুত গরম হয় এবার দেখো সেক দেওয়ার কাজে অন্য তরল ব্যবহার না করে কেবল জল ব্যবহৃত হয় কেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পায়ে হাতে কোনো জায়গায় লাগলো বা কোনো কিছু কারণে সেঁক দিতে হলে আমাদের ব্যবহার করতে হয় জল কোনো একটা প্যাডে ভরে বা বোতলে ভরে তোমার দেখবে এই গরম করা হয় সেঁক দেওয়া হয় জলটাই ব্যবহার করবো তেল ব্যবহার করতে পারতাম দুধ ব্যবহার করতে পারতাম তা আমরা কিন্তু কারণটা দেখি তরল পদার্থগুলির মধ্যে জলের আপেক্ষিক তাপ সর্বাধিক এটা আমরা জানি সর্বাধিক কত ক্যালোটি আমি লিখে দিয়েছি সুতরাং সমভরের অন্যান্য তরলের তরলের তুলনায় একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে জল অধিক তাপ গ্রহণ করবে কি করবে জল অধিক তাপ গ্রহণ করবে তাহলে আমি যে এখানে দুধ যদি নিতাম তাহলে অল্প তাপে তোমার গরম হয়ে যেত কিন্তু এখানে কিন্তু অধিক তাপ অনেক বেশি তাপ নেবে তাহলে তাপ যদি বেশি গ্রহণ করে তাপ কিন্তু তোমার বর্জন করতেও টাইম সময় নেবে তাহলে অনেকক্ষণ ধরে তোমার তাপ কী হবে সেঁক দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত হবে সেই ঘটনাটাই ঘটে তাহলে যার ফলে তাপ বর্জন করার সময় উচ্চ আপেক্ষিক তাপের কারণে তাপ ধীর গতিতে বর্জন ঘটবে তাহলে আস্তে আস্তে অর্থাৎ তাই অনেকক্ষণ ধরে শেখ দেওয়া সম্ভব হবে তাছাড়া একই তাপ গ্রহণে জলের উষ্ণতা কম বৃদ্ধি পাওয়ায় শরীরের সংস্পর্শে নিরাপদে রাখা যায় অর্থাৎ আমার শরীরের সংস্পর্শে যদি আমি অল্প তাপ দিই তাহলে কিন্তু অন্যান্য তরলের থেকে তাপ অনেক কম গ্রহণ করবে তাহলে নিরাপদে আমি কিন্তু সেঁকটা দিতে পারবো এই সকল কারণে সেঁক দেওয়ার কাজে জল ব্যবহার করা হয় অন্য কোনো তরল নয় একটা প্রয়োজনীয় তথ্য তোমাদেরকে দিচ্ছি যে প্রয়োজনীয় তথ্যটা সবাই আগে আমরা ক্লাস সেভেনে জেনেছি তাও বলে দিচ্ছি দেখো কঠিন তরল গ্যাসীয় পদ্ধতি তিনটে অবস্থা কঠিন থেকে তরলে পরিণত হতে যেটাকে বলা হয় যে পদ্ধতি তাকে বলা হয় গলন আবার তরল থেকে কঠিনে পরিণত হতে তাকে বলা হচ্ছে কি গ্যাসীয় এই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে পদ্ধতিটাকে বাষ্পীভবন গ্যাসীয় থেকে তরলে পরিণত হতে বলা হচ্ছে কঠিনী ঘনীভবন আর তরল থেকে কঠিনে পরিণত হতে বলা হচ্ছে তোমার কি কঠিনী ভবন ওকে কঠিন থেকে সরাসরি তাপ দিলে গ্যাসীয় পথে পরিণত করা যায় তাই কিন্তু ঊর্ধ্বপাতন বলা হয় মনে থাকবে এখানে কিন্তু তোমার ঊর্ধ্বপাতিত হয় এমন কয়েকটা বস্তু বা পদার্থের নাম আমরা জানি নিশাদল তারপর তোমার করটুর এগুলোকে বলা হচ্ছে কি ঊর্ধ্বপাতিত বস্তু এগুলো কিন্তু দা সম্পূর্ণ কঠিন থেকে সরাসরি গ্যাসীয় পথ হয় একইভাবে ওই পথগুলোকে অবক্ষেপণ পদ্ধতিতে কঠিনে পরিণত করা হয় তাহলে গ্যাসীয় থেকে কিসে পরিণত করা হবে কঠিনে পরিণত করা হবে একই প্রক্রিয়ার মাধ্যমে এই তথ্যটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে এই অংশটুকুর পর্যন্তই আজকে তোমাদের থাকবে পরবর্তী দিন আমাদের এখানে পড়াটা করে আমাকে অবশ্যই তোমরা কিন্তু রেডি করে আমার সামনে উপস্থাপন করবে ভয়েস রেকর্ড করবে ভিডিও কল করে তোমরা কিন্তু এটাই পড়াগুলো যতটা আমি পড়িয়েছি যতটা বোঝালাম একক সহ সব কিছু ভালোভাবে দেখবে ঠিক আছে একদূর পর্যন্তই থাকলো